আসসালামু আলাইকুম দর্শক, আবদুল্লা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শারমিন নামটি নিয়ে হাজির হয়েছি। অনেকেই প্রশ্ন করেন যে শারমিন নামটি কি ইসলামিক নাম, বা এটি সন্তানের জন্য রাখা যাবে কিনা, বা এর অর্থ কী। আজ আমরা এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে, এটি নবীর সুন্নত। তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। শারমিন নামটি কুরআনের নাম নয়, এটি একটি ফার্সি ভাষার শব্দ। এটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয়। আপনাদের বা কারো নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করব। SHARMIN ইংরেজিতে এভাবে লিখা হয়: শারমিন ফারহানা, শারমিন বিন জামিলা, মাহিয়া শারমিন, শারমিন ইয়ামিন, এভাবে নামটি রাখতে পারেন। শারমিন নামের অর্থ হচ্ছে লাজুক, শালীন, বিনয়ী বা ভদ্র। এই নামটির অর্থ ভালো বিদায় এটি রাখা যেতে পারে, তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে। আপনার সন্তানের জন্য নাম রাখতে মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নিতে পারেন। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে সাবস্ক্রাইব করে রাখুন এবং শারমিন নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।